আর দুনিয়া সিজনাল মুমিন মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা ও জান্নাতুল কাফির আর কাফেরদের হলো জান্নাত সুতরাং আজকে যারা হামলা মামলা আজকে যারা বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন জুলুম গুম কোরআনের পাখিগুলোকে আলেমে দিনগুলোকে হক্কানি আলেমদেরকে যারা এই ধরনের কাজ করতেছে আল্লাহ রাসূল বললেন এটা তো 1450 বছর আগের কথা যে আর দুনিয়া সিজনাল মুমিন মুমিনদের জন্য এটা সুন্নাহ সুতরাং এই ভয়টা আমাদের নিজ থেকে দূর করা উচিত যেহেতু আল্লাহ রাসূল বলতেছে মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা সুতরাং সেটাই জমিনের মধ্যে জেলের মধ্যে জেল সেটা বড়ই সুন্নাহ এটা আমাদেরকে অকপটে গ্রহণ করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার মানুষেরা রহস্য উন্মোচন করে দিলাম কোনো কিছুই গোপন রাখলাম না সব কিছু ওপেন করে দিলাম এই দুনিয়াটা নিসক দুনিয়াটা সলনার বস্তু সারার কিছুই নয় এই দুনিয়াটা একটা সলনা দুনিয়াটা আমার আপনার জন্য আকর্ষণীয় একটা বস্তু আর এই দুনিয়ার মধ্যে সাতটা ফাঁদ আল্লাহ পেতে রেখেছে যারা যারা এই ফাঁদে আটকা পড়বে তারাই জাহান্নামী হয়ে যাবে আর যারা এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে আখিরাত তারাই কামিয়াবি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা এই ইন্না শব্দটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 1536 বার জাহান্নামা এই ভয়ক শব্দটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 77 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বান্দাকে বারবার সতর্ক করার জন্য তার মধ্যে জাহান্নাম শব্দটা এসেছে 18 বার আর জাহান্নামা এসেছে 59 বার টোটাল 77 বার কানাত একটা ফেলে আর মির সদা এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে মির সদা মানে হলো গোপন ফাঁদ এই মির সদা শব্দটার মূল মাসদার হলো র সওয়াদ ডাল এই মির সদা শব্দটা অর্থাৎ র সওয়াদ ডাল এটা 6 বার এসেছে পবিত্র কোরআনুল কারীমে 4টা ডেরিভেটিভ ফর্মে এর মধ্যে র সদা এসেছে 2 বার আর মার সদা এসেছে 1 বার আর ইর সদা এসেছে 1 বার আর মির সদা এই ডেরিভেটিভ ফর্ম এসেছে 2 বার টোটাল 6 বার পবিত্র কোরআন কারীমের মধ্যে এই মির সদা শব্দটা অর্থাৎ রস রস ডাল হিসেবে দিয়েছেন এর শাব্দিক অর্থ পবিত্র কোরআন কারীম গবেষণা করে 4টা পাওয়া গেছে তার মধ্যে 1 নম্বর হলো ঘাঁটি 2 নম্বর হলো প্রহরা আর 3 নম্বর হলো ওত পেতে থাকা আর চতুর্থ নম্বর হলো একটা গোপন ফাঁদ